আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। এখানে রাত্রে আটা আনছিলেন, আটাগুলা এখন আটাগুলো চান দিয়ে নেব। এরকম ভাবে পরিষ্কার করে রাখলে ঝটপটে বানানো যায়। ভিডিওটির প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করি, যারা আমার ভিডিওটি এখন দেখতে আছেন, দেখে দেখে একটা লাইক করবেন। আর যারা এখনো ধরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমার আটাগুলো সব পরিষ্কার করে নিয়েছি, দুইটা জারের মধ্যে ভরে রেখে দিয়েছি। এখানে সকালে নাস্তার জন্য মানে চুলা নিয়েছি, চুলাগুলো মানে রান্না করব, রুটি বানাবো। আর মানে আলেশ্বর বাবা বলছে চুলার মধ্যে অল্প জুল দিবা, কারণ শুকনা শুকনা রুটি দিয়ে খাওয়া যায় না। আমি ভাবলাম দুইটা আলু দিয়ে দিই, আলু হলে তো অল্প জুল দেওয়া যাবে, আর জুল দিলে আর কি ঘন হবে, একদম পাতলা হবে না, ভেবে আর কি আলু দিয়েছি। চুলাগুলো রান্না করবো, আপনারা সাথে থাকুন, দেখুন। আমি যে নতুন নতুন শুদ্ধ ভাষায় কথা বলতে চাই, আমার অনেকগুলো ভুল হয়, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসলে প্রথম ভিডিওর সময় দিয়েছিলাম, তখন তো সিলেটি ভাষা বলছিলাম, আর এখন যে শুদ্ধ ভাষা পুরোপুরি পারি না, অল্প ঢাকাইয়া কথা মিক্স করে বলি, কারণ শুদ্ধ ভাষা একদম ক্লিয়ার হয়ে আসে না, আস্তে আস্তে বোধ হয় ঠিক হবে। আর এখানে আর কি মানে চুলাগুলো রান্না হয়ে গিয়েছে। এখানে রুটি বানানোর জন্য আটা নিয়ে নিয়েছি, আর এখন রুটি বানানো স্টার্ট করে দিব। আপনারা সাথে থাকেন, দেখুন আমি রুটি বানাই। আজকে মানে কিছু কথা বলতে চাই, কারণ মানে ইউটিউবে আসার তো অনেক দিন হয়ে গেল, এখনো ধরি মানে ইউটিউবে কাজ করতে আসছি, কিন্তু কোনো সফলতা এখনো ধরি পাচ্ছি না। কোনো সময় ভাবি যে ইউটিউব ছেড়ে দিব, কিন্তু মনটায় যে পায় না একদম ভিডিও বানাতে, কারণ ভিডিওর মাঝে ভিউজ আসলে ভিডিও বানাতে ইচ্ছা করে, ভিডিওর ভিউজ আসে না কেন। অনেকের ভিডিও ভাইরাল হয়, কিন্তু আমার ভিডিও একটাও এখনও ভাইরাল হয় না। আর ভাইরাল হবে হবে বলে আর ভিডিও দিতে আসি, জানি না আল্লাহ কী করবে। কোনো সময় মানে একদম বিরক্ত হয়ে যায় আর বলি যে আর ভিডিও দিব না, ছেড়ে দিব ইউটিউব। কোনো সময় বলি না ছাড়ব না, দেখি আর অল্প চেষ্টা করে দেখি, আর অল্প চেষ্টা করে দেখি, মানে এইসব মানে মাথায় খেলতে খেলতে আর মানে সংসারে কাজগুলো অনেক পিছনে পড়ে যায়। ভিডিও মানে শ্যুট করতে হলে যে কাজ আধা ঘন্টায় করবেন, সেই কাজ এক ঘন্টায় করতে হয়, আপনারা তো সবাই জানেন, কারণ আপনারাও তো ভিডিও দিতেছেন, মানে ভিডিও সবসময় শ্যুট করেন, জানেন যে ভিডিও শ্যুট করতে হলে যে কাজ কত মানে বেশি বেড়ে যায়। আর কি করব, আর করার কিছু নাই। আর অনেকে আছে ভিডিওটা দেখে যায় কিন্তু লাইকটা দিতে ভুলে যায়, প্লিজ আপনারা অমন করবেন না, লাইকটা দিবেন, মানে ভিডিওর প্রথমে লাইকটা দিয়ে দিবেন, তারপরে ভিডিওটা দেখবেন। আমি তো অনেক আপুরার আগে লাইকটা দিয়ে দিই, কারণ পরে হয়তো ভুলে যেতে পারি, এর কারণে আর কি প্রথমে আমি লাইকটা দিয়ে দিই, লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখি। আর এখানে মানে ডালের বড়া বানাচ্ছি, এখানে রাত্রের ভিডিও, সন্ধ্যা পরে আর কি ডালের বড়া বানাচ্ছি। ডালের বড়া দিয়ে আমার মেয়ে বলছে, মা ডালের বড়া, ডাল যেদিন আমার ঘরে বানানো হয় সেদিন বলে ডালের বড়া বানাতে, ডালের বড়া ডাল দিয়ে ওরা খেয়ে নে। আজকেও বলছে যে মা ডালের বড়া বানাবে, আমি বললাম হ্যাঁ আচ্ছা বানাবো।
আর ওরা তো ডাল ডালের বড়া ওটাই এনে খুব খুশি দেখে এনে, কারণ ওরা মাছ খুব বেশি একটা খায় না, মাংস হলে খায়। ডিম ওরা খুব বেশি পছন্দ করে, বেশি ডিম খাওয়া হয় আমাদের ঘরে, কারণ ওরার পছন্দে আমাদের পছন্দ। আর মাছটা তো থাকে আমরা বড়দের জন্য, মাছ থাকে, ডিমও থাকে, ডালটা ডিমটা অল্প বেশি চলে। এখানে বড়াগুলো সব হয়ে গিয়েছে, এখন মানে ওরা বলছে মা আমাদেরকে ভাত দিয়ে দেও, আর আমার ছেলে মেয়ে জনজনকে ভাত দিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।